হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসম্মা শাওন, সঙ্গে আছি আপনাদের। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এনটিআরসি এর গণশুনানি। এটা নিয়োগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে নাকি নেতিবাচক প্রভাব ফেলবে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সম্প্রতি এনটিআরসি এ এক সিদ্ধান্ত নিয়েছেন, সমগ্র বাংলাদেশের 8টি বিভাগে গণশুনানি করবেন। তো এটা নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন তর্ক বিতর্ক যুক্তি অনেকে অনেক কিছু দাঁড় করাচ্ছেন। আসলেও এনটিআরসি এর এই সিদ্ধান্তটা কি যুগোপযোগী, নাকি এটাতে কোনো কোনো সমস্যা আছে, সেটা সম্পর্কে আমরা আগে জানতে হবে, পরে যুক্তি তর্কে আসা যাবে। আসলেও একটা কথিত একটা কথা আছে যে চুন খেয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় পায়। আসলে এই ক্ষেত্রে সত্যটায় এই সত্যটাই মানে মহান সত্য হিসেবে এনটিআরসি এর মাননীয় চেয়ারম্যান জনাব আশফাক হোসেন স্যারের কাছে দেখা দিয়েছে। উনি চাচ্ছেন যে এই নিয়োগটি সম্পূর্ণই একেবারে স্বচ্ছভাবে সম্পন্ন করতে, যার ফলে ওনার অনেক ভয় যে এখানে যাতে কোনো নিয়োগ বাণিজ্য না হয়, এখানে যাতে নিয়োগ নিয়ে যাতে কেউ কোনো নেগেটিভ ধর্মী কোনো কথা যাতে না বলতে পারে, এই নিয়োগ নিয়ে যাতে কোনো অপপ্রচার বা কোনো মানে ভুল যুক্তি কেউ মানে দাঁড় না করাতে পারে, এজন্য উনি এটা পূর্ব প্রস্তুতি মানে যত ধরনের পূর্ব প্রস্তুতি দরকার উনি সব ধরনের পূর্ব প্রস্তুতি নিয়ে তারপর নিয়োগটা সম্পন্ন করতে চাচ্ছেন। তো এটা বোঝা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশে যে 8টি বিভাগে পর্যায়ক্রমে যেই গণশুনানি উনি করতে চাচ্ছেন, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখানে সরাসরি মানে উনি মাঠ পর্যায়ে এনটিআরসি নিয়োগের যত ধরনের মানুষের মানে এখানে যা মানে বলার আছে তা যাতে সরাসরি মাঠ পর্যায়ে ওনার সামনে বলেন, যত ধরনের সমস্যা আছে, যত ত্রুটি বিচ্যুতি যা আছেন সব যাতে মানে খোলাসাভাবে সম্পন্ন হওয়ার পরেই নিয়োগটা যাতে কার্যকরী হয়। তো আমি যেটা মনে করি যে এই গণশুনানি অবশ্যই চাকরি প্রত্যাশীদের জন্য এটা অবশ্যই ইতিবাচক প্রভাব পড়বে, কারণ আমরা চাই যে একটা স্বচ্ছ নিয়োগ, একটা স্বচ্ছভাবে যদি নিয়োগটা সম্পন্ন হয় তাহলে সেটা অবশ্যই সকল নিয়োগ বঞ্চিত এনটিআরসি নিবন্ধনধারী ভাইবোনদের জন্য সকলেরই মানে কার্যকরী হিসাবে আসবে। আর যদি অস্বচ্ছতা আসে তাহলে এটা নিয়ে যেমন পরে পেছনের যেমন কথা আর শেষ নেই, ঠিক তেমনি মানুষের মন কখনো ভরবে না বা কারো মনের ইচ্ছা পূরণ হবে না। তো সর্বোপরি আমাদের স্বচ্ছ নিয়োগই হচ্ছে কাম্য। তো এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এনটিআরসি এবার খুবই স্বচ্ছভাবে নিয়োগটা সম্পন্ন করবেন, এজন্যই মূলত এই গণশুনানির আয়োজন করতে চাচ্ছেন, যে মানে মাঠ পর্যায় থেকে সমস্যাগুলো তুলে আনা। এটা নিয়ে আসলে কোনো ভয় পাওয়া বা এটা নিয়ে কোনো মানে গুজবের কোনো যুক্তি নেই যে কী হবে না হবে। আসলে এখানে নেতিবাচক কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। এখানে নেতিবাচক বলতে যদি যেটা হতে পারে সেটা হচ্ছে যে গণশুনানির কারণে যদি মানে আলাদা আলাদা ডেটের কারণে যে এক এক বিভাগে এক এক সময় গণশুনানি সম্পন্ন করার পরে যদি নিয়োগটা দেয় তাহলে আমাদের একটু নিয়োগ কার্যক্রম বা জয়েনিং, তারপর হচ্ছে যে আমরা যে কাঙ্ক্ষিত একটি মেসেজের অপেক্ষায় আছি, বা আমরা অনেকে স্বপ্ন দেখতেছি যে আমরা এই ফেব্রুয়ারি শুরুতেই জয়েন করব, হয়তো বা এই সময়টা পিছিয়ে যাবে, তার চেয়ে বেশি কিছু হবে না। তবে এটা শিওর, আমি ব্যক্তিগতভাবে এটা বলছি যে মানে আমার যেটা মনে হচ্ছে যে গণশুনানিটা অবশ্যই আমাদের একটা মানে ধনাত্মক প্রভাব ফেলবে, এটাতে কোনো মানে ঋণাত্মক ভাবার কোনো অবকাশ নেই। যেটা আমি মনে করি যে আসলে মাঠ পর্যায় থেকে সমস্যাগুলো উঠে আসলে
সেটা সকলের কাছে, দেশের বিভিন্ন মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারপর হচ্ছে জনগণ, সকলের কাছে জিনিসটা উন্মুক্তভাবে হবে, তো কারো মনে কোনো সংশয় থাকবে না। তো গণশুনানিটা হয়ে যাক সেটা আমি আশা করি। তাও সুপ্রিয় ভিউয়ার্স, এই গণশুনানি সম্পর্কে আপনার যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের এই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের আমাদের এই আজকের প্রসঙ্গ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আমাদের নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি, এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।